আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বিডি বেবিনেম চ্যানেলে। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 289তম পর্বটি। আসুন তাহলে আমরা 289তম ক্লাসটি শুরু করি। আজ প্রথমেই আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে, প্রথমত আমি খুব গরিব। আরবিতে বলবেন আউয়াল আনা জিয়াদা মিসকিন। আউয়াল মানে প্রথমত, আনা মানে আমি, জিয়াদা অর্থ খুব, মিসকিন অর্থ গরিব। আউয়াল আনা জিয়াদা মিসকিন, প্রথমত আমি খুব গরিব। আমার একটি কাজ অবশ্যই দরকার। আনা ওয়াহেদ শুগুল লাজিম আবগা। আনা মানে আমার, ওয়াহেদ অর্থ একটি, শুগুল অর্থ কাজ, লাজিম মানে অবশ্যই, আবগা মানে দরকার। আনা ওয়াহেদ শুগুল লাজিম আবগা, আমার একটি কাজ অবশ্যই দরকার। তুমি জানো আমি এখানে নতুন। আনা জেদিদ হ্যানা ইনতা মালুম। এখানে আনা মানে আমি, জেদিদ অর্থ নতুন, হেনা অর্থ এখানে, ইনতা মানে তুমি, মালুম শব্দের অর্থ জানো। আনা জেদিদ হেনা ইনতা মালুম, তুমি জানো আমি এখানে নতুন। সে লোককে আমি চিনি না। হুয়া নফর মিন আনা মাফি মালুম। হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিন মানে কে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না। হুয়া নফর মিন আনা মাফি মালুম, সে লোককে আমি চিনি না। তোমার ভাগ্য ভালো ইনতা নসিব জেন। ইনতা অর্থ তোমার, নসিব মানে ভাগ্য, জেন অর্থ ভালো। ইনতা নসিব জেন, তোমার ভাগ্য ভালো। সে সামনের রুমে আছে। হুয়া মজুদ গিদ্দাম গুরফা। হুয়া মানে সে, মজুদ অর্থ আছে, গিদ্দাম অর্থ সামনের, গুরফা মানে রুম। হুয়া মজুদ গিদ্দাম গুরফা, সে সামনের রুমে আছে। এখানে কাজ করে লাভ নেই। হেনা শুগুল মাফি ফায়দা। হেনা মানে এখানে, শুগুল অর্থ কাজ করা, ফায়দা মানে লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নাই। হেনা শুগুল মাফি ফায়দা, এখানে কাজ করে লাভ নেই। আমি তোমার বাড়ির কাজের মেয়ে। আনা খাদ্দামা ইনতা বেত। আনা মানে আমি, খাদ্দামা অর্থ কাজের মেয়ে, ইনতা অর্থ তোমার, বেত মানে বাড়ি। আনা খাদ্দামা ইনতা বেত, আমি তোমার বাড়ির কাজের মেয়ে। সম্ভবত সে আজকে আসবে না। মুমকিন হুয়া মাই ইজি আলিয়ুম। মুমকিন মানে সম্ভবত, হুয়া অর্থ সে, মাই ইজি মানে আসবে না, আলিয়ুম অর্থ আজ। মুমকিন হুয়া মাই ইজি আলিয়ুম, সম্ভবত সে আজকে আসবে না। আমি চা পান করি। আনা শরাব শাই। আনা মানে আমি, শরাব অর্থ পান করা, শাই অর্থ চা। আনা শরাব শাই, আমি চা পান করি। আমাকে 1 কেজি দিন। আতিনি ওয়াহেদ কিলো। আতিনি মানে আমাকে দিন, ওয়াহেদ অর্থ এক, কিলো শব্দের অর্থ কেজি। আতিনি ওয়াহেদ কিলো, আমাকে 1 কেজি দিন। আমি জানি তুমি জানো। আনা মালুম ইনতা মালুম। আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, ইনতা মানে তুমি। আনা মালুম ইনতা মালুম, আমি জানি তুমি জানো।
আমার একটু কাজ আছে, আনাফি শুয়াইয়া সুগম। আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শুয়াইয়া মানে একটু, সুগল অর্থ কাজ। আনাফি শুয়াইয়া সুগম, আমার একটু কাজ আছে, সম্ভবত পরের মাসে, মুমকিন বাদ সাহার। মুমকিন মানে সম্ভবত, সাহার মানে মাস, বাদ সাহার অর্থ পরের মাসে। মুমকিন বাদ সাহার, সম্ভবত পরের মাসে। কয়টা রাখবো এখানে? কাম হাব্বা খাল্লি হেনা। কাম হাব্বা মানে কয়টা, খাল্লি অর্থ রাখা, হেনা মানে এখানে। কাম হাব্বা খাল্লি হেনা, কয়টা রাখবো এখানে? এই কাজ আমি জানি না। হাদা শুগুল আনা মাফি মালু। হাদা শুগুল মানে এই কাজ, আনা মানে আমি, মাফি মালুম অর্থ জানি না। হাদা শুগুল আনা মাফি মালুম, এই কাজ আমি জানি না। তোমরা সবাই চলে যাও। কুল্লু নফর মানে সবাই, রুহ অর্থ যাওয়া। কুল্লু নফর রুহ, তোমরা সবাই চলে যাও। সবকিছু আমাকে দাও। আতিনি কুল্লু শাই, আতিনি অর্থ আমাকে দাও, কুল্লু মানে সব, শাহী অর্থ কিছু। আতিনি কুল্লু শাহী, সব কিছু আমাকে দাও। একটু সামনে যান, রোশোয়াই গিদ্দাম। রোহ অর্থ যাওয়া, শোয়াইয়া অর্থ একটু, গিদ্দাম মানে সামনে। রোশোয়াইয়া গিদ্দাম, একটু সামনে যান। তুমি এখানে সেখানে দেখো, মিন্নি মিন্নি শুফ ইলতা। মিন্নি মিন্নি অর্থ এখানে সেখানে, শুফ মানে দেখা, ইন্তা অর্থ তুমি। মিন্নি মিন্নি শুফ ইন্তা, তুমি এখানে সেখানে দেখো। এটা আমার শেষ কথা। হাদা আখের কালাম। হাদা অর্থ এটা, আখের অর্থ শেষ, কালাম মানে কথা। হাদা আখের কালাম, এটা আমার শেষ কথা। ফ্রিজটি কাজ করে না। হাদা তাল্লাজা মাফি শুগুল। হাদা তাল্লাজা মানে ফ্রিজটি, মাফি শুগুল অর্থ কাজ করে না। হাদা তাল্লাজা মাফি শুগুল, ফ্রিজটি কাজ করে না। ধন্যবাদ আপনাদের সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 289তম ক্লাসটি করার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমাদের ভিডিও বেবিনিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।